তোদের এই পানি ডাটকা না ওখানে আমার ঘর দুয়ার ইত্যাদি যা আছে সব শেষ মশার জ্বালা ঘর তো বসা হয় না ঘুমা যায় না মশি এমন কি দিনও মশি এটা না থাকা লাগে সিটি টাকা দিতাছি কারেন্ট বিল দিতাছি গ্যাস নাই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় বৃষ্টি ছাড়া এই তলিয়ে নারায়ণগঞ্জের অলিগলি ভোটারদের কণ্ঠে ক্ষোভ আশ্বাস নয় যোগ্য প্রার্থী চান উন্নয়ন বঞ্চিত এলাকার বাসিন্দারা বড় নৌজার উদ্ধারে বিআইডব্লিউটি এর নেই সক্ষমতা লঞ্চে আগুন নিয়ন্ত্রণে অক্ষম নো ফায়ার স্টেশনও হুমকির মুখে জীবন ও সম্পদ পঞ্চাশ বছরে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ বিমান কমেছে আন্তর্জাতিক রুট পেশাদারিত্ব বাড়ানোর তাগিদ ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পার করেছে দশ বছর দেশের অন্যতম এই শিল্প নগরী আবারও মেতেছে নগর অভিভাবক নির্বাচনে ভোটারদের প্রত্যাশার পারদকে নিজের দিকে টানতে চলছে প্রচারণার তোড়জোড় এদিকে উন্নয়ন বঞ্চিত এলাকার বাসিন্দারা চাইছেন যোগ্য প্রার্থীকে যারা দিতে পারবেন পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বিশুদ্ধ পানি মশামুক্ত নগরী ভোটের নগরী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসিবুল হাসান ক্যামেরায় ছিলেন মোমেন আহমেদ নির্বাচন ঘুরে নির্বাচন আসে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী আক্কাসের অভিযোগ বছর জুড়েই কাটাতে হয় পানিবন্দী জীবন আজকে পাঁচ বছর ধরে এই যে পানি ডাটকা না ওখানে আমার ঘর দুয়ার ইত্যাদি যা আছে সব শেষ ঘরে মাঝে পানি হয় দেখেন আমাকে ঘর দুয়ারের অবস্থা এদিকে পাড়া দিয়ে কি নামাজ পড়া যায় না কালাম পড়া যায় না একটা বাড়িটা থাকে কোনো বাড়ি সেই যে সাইনবোর্ড লেখা আছে সিটি কর্পোরেশনের তারপর আমরা সিটির টাকা দিতাছি কারেন্ট বিল দিতাছি গ্যাস নাই আরও কয়েকটি ওয়ার্ডের ভোটারদের কণ্ঠেও ঝরছে ক্ষোভ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি ছাড়াই তলিয়ে থাকে অলিগলির রাস্তা মশার উৎপাতে নাকাল নাগরিক জীবন দশ বছরে এতটুকু বদলায়নি চিত্র মশার জ্বালা ঘর তো বসা হয় না ঘুমা যায় না মশি এমনকি দিনও মশি এটা না থাকা লাগে গলা ফুললে আমার কি অবস্থা এবার এই যে ঠান্ডা সারে না এই পায়ে হাতে গোটা গাড়ি হইয়া ভরা জায়গা এই পানির কারণে এবার চাই আমরা নির্বাচনটা ভালো মতো হোক হওয়ার পরে আমাদের পানি ব্যবস্থাটা ভালো মতো করুক যদিও ভোটারদের দুয়ারে আসা প্রার্থীরা দিচ্ছেন নতুন আশ্বাস শোভাযাত্রা নিয়ে পায়ে হেঁটেই প্রচারণায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি দিচ্ছেন পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষের প্রতিশ্রুতি যে কাজগুলি চলমান আছে সেই কাজগুলিকে শেষ করা এবং প্রত্যেকটা ওয়ার্ডের চাহিদা মোতাবেক কাজ করে দেওয়া এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে সদ্য প্রত্যাহার হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারও জনসংযোগ করেন নগরীর বন্দর এলাকায় নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে বা থাকতে পারবে কি না সেই ব্যাপারে আমার যথেষ্ট শঙ্কা আছে এটা তারা বলছে নিরপেক্ষ থাকবে কিন্তু এটা প্রমাণ হবে তাদের কর্মে শীত ছাপিয়ে দিনকে দিন বাড়ছে নির্বাচনী প্রচারণার উত্তাপ বন্দর নগরী নারায়ণগঞ্জে এখন বইছে নির্বাচনের হাওয়া প্রার্থীরা বলছেন এলাকার করেছেন উন্নয়ন তবে বাড়াতে হবে সেবার মান আর এলাকাবাসী বলছেন তাদের দাবি দাওয়া পূরণে যে কাজ করতে পারবেন তার পক্ষে রায় দিবেন আগামী 16 জানুয়ারি হাসিবুল হাসান সময় সংবাদ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করেছে দলটি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয় তবে তৈমুর আলম বলেছেন শেষ পর্যন্ত মাঠে থেকে নির্বাচন করবেন তিনি 2011 সালে নির্বাচনে ভোট গ্রহণের মাত্র 5 ঘন্টা আগে দলীয় প্রার্থী তৈমুর আলমকে সরিয়ে নিয়েছিল বিএনপি 10 বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম 2011 সালের 30 অক্টোবর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণের ঠিক আগের দিন মধ্যরাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নির্বাচন থেকে সরানোর ঘোষণা দেয় বিএনপি হঠাৎ নেয়া দলের হাইকমান্ডের এই সিদ্ধান্ত গণমাধ্যম থেকে জেনেছিলেন তৈমুর আলম খন্দকার এমন সিদ্ধান্তে সেদিন হতবাক হয়েছিলেন বিএনপির এই মেয়র প্রার্থী রাত 1:30টায় দলের সিদ্ধান্ত সম্বলিত লিখিত বক্তব্য পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি দলটির শীর্ষ নেতৃত্বের নেয়া এই সিদ্ধান্ত হটকারী হিসেবে প্রতিক্রিয়া দেন সে সময়ের তৃণমূল নেতাকর্মীরা
10 বছর পর ঘটনার পুনরাবৃত্তি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তৈমুরকে সোমবার চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবারেও আচমকাই এই সিদ্ধান্ত বিএনপির। এর আগে 14 ডিসেম্বর মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর 25 ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে তৈমুরকে সরিয়ে দেয় বিএনপি। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মার্জিয়া মুমু, সমো সংবাদ, ঢাকা। গণতন্ত্রে আস্থা আছে বলে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে দলের মধ্যে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের 2 নম্বর রেল গেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। আমরা গণতন্ত্রের প্রয়োজনে আমরা অত্যন্ত গুরুত্ব মনে করি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের দলের ভিতরে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। সুন্দর সাজানো গোছানো ঝকঝকে স্পা আপাতদৃষ্টিতে সব ঠিকঠাক মনে হলেও রাজধানীতে বেশ কয়েকটি স্পা সেন্টারের আড়ালে চলছে অনৈতিক কার্যকলাপ। খবর সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে 28 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কথায় আছে চোরের মায়ের বড় গলা। পুলিশের কাছে গোপন তথ্য ছিল গুলশানের 123 নম্বর সড়কের 21 নম্বর বাড়িতে স্পার আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অনৈতিক কার্যকলাপ। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গিয়ে শুরুতে এভাবেই তোপের মুখে পড়ে পুলিশ। এ সময় বাড়ির কেয়ারটেকার তাদের স্পা সেন্টারে কাজ করেন বলে শনাক্ত করলে আগ্রাসী ভাব মুহূর্তেই উধাও হয়ে যায়। পরে ডুপ্লেক্স ফ্ল্যাটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ছোট ছোট রুমে অনৈতিক কাজের প্রমাণ পায় পুলিশ। কেয়ারটেকার জানায় অধিক অর্থের লোভে ফ্ল্যাটের মালিকের যোগসাজশে চলছে এই দেহ ব্যবসা। এখানে প্রায় 4-5 বছর অভিযান হয়েছে। সেক্রেটারিরা ওনারা ওনাদেরকে চিঠি দেয়, যে মালিক উনি আসে না, আসবে কিভাবে? ওনারা যে টাকা পাইতেছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা নেই, তারা কিন্তু 1 সপ্তাহ 15 দিন 1 মাসের মধ্যে তারা জামিনে মুক্তি পেয়ে অন্যত্র আবার যায়। গুলশান ও বনানী এলাকায় 3টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে 28 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুভ খান, সময় সংবাদ। নদীতে লঞ্চ কিংবা জাহাজ ডুবলে তা উদ্ধারে পর্যাপ্ত সক্ষমতা গড়ে ওঠেনি এখনও। বিআইডব্লিউটি এর 4টি উদ্ধারকারী জাহাজের মিলিত উদ্ধার ক্ষমতা বিলাসবহুল একটি যাত্রীবাহী লঞ্চের ওজনেরও কম। ঘাটতি রয়েছে লঞ্চে আগুন নিয়ন্ত্রণে নৌ ফায়ার স্টেশনের সক্ষমতারও। সূর্য দাসের তোলা ছবিতে বরিশাল থেকে অপূর্ব অপূর্ব রিপোর্ট। বরিশাল সহ উপকূলের 10 জেলার জন্য নৌ দুর্ঘটনা পরবর্তী উদ্ধারে প্রস্তুত অগ্নিঘাতক নামের এই জাহাজ। 1993 সালে নির্মিত জাহাজটি 28 বছর পর এখন যৌবন হারিয়ে থুকছে। ইঞ্জিনের গতি কম, নেই আধুনিক রাডার সহ নানা সরঞ্জাম। কুয়াশায় চলার জন্য যে ইকুইপমেন্ট থাকার দরকার এই জাহাজে নেই। এই নিয়ে আমাদের উদ্ধার কাজ করতে খুবই কষ্ট হয়। তাছাড়া আমাদের জনবল কম এবং অন্যান্য ইকুইপমেন্ট সমস্যা আছে। আছে 2টি স্পিডবোট, কিন্তু তাদের দশাও বেহাল। নেই পর্যাপ্ত লোকবল। নানামুখী সংকটে জর্জরিত বরিশাল নৌ ফায়ার স্টেশন। আমার বোট 2009 সালে আসছে, এটা এখন 2022 সাল চলে, তাই আমার এটা অত গতি নাই। এবং অন্যান্য ডিপার্টমেন্ট যেমন কোস্টগার্ডের যে বোটগুলো আছে ওগুলো খুব অত্যাধুনিক, তারা আমাদের চেয়ে অনেক দ্রুত চলে যায়। আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করি একটা মানুষ যখন যেভাবে বাঁচতে পারে বা একটা মানুষ জীবিত যেন উদ্ধার করতে পারি, এই চেষ্টা আমাদের থাকে। বিভাগীয় কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার কথা সবই জানে কেন্দ্র, তাই যা আছে তা নিয়েই তারা সেবা দিতে সদা প্রস্তুত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত আছেন এবং ওনাদের নলেজ এ বিষয়টা আছেন। আশা করি আমার স্যারেরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন এবং আমরাও আমাদের বিষয়টাকে তুলে ধরেছি। এদিকে বড় নৌযান ডুবলে উদ্ধারের সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে। বরিশালের বিলাসবহুল লঞ্চগুলোর ওজন 1200 থেকে 1500 টন বা তারও বেশি। পাশাপাশি নৌযান ডুবলে পানিতে আরও বেড়ে যায় ওজন। অথচ দেশের 4টি যে উদ্ধারকারী জাহাজ রয়েছে তার সবগুলোর মিলিত উদ্ধার ক্ষমতা মাত্র 1500 টন।
হামজা রুস্তম এবং নির্বিপত্ত নামে চারটি জাহাজ আছে। এই জাহাজের যে সক্ষমতা আছে এই সক্ষমতা অনুযায়ী আমরা আশা করি জাহাজগুলো উদ্ধার করতে পারবো। তবে সরকারের চিন্তাভাবনা আছে আরও এই জাহাজ বহরে আরও যাতে আমাদের জাহাজ যুক্ত হয়। নৌযান ডুবলে তা উদ্ধারে নির্ভীক প্রত্যয় রুস্তম ও হামজা এই চারটি জাহাজ দুর্ঘটনাস্থলে যায়। এসব জাহাজেও রয়েছে লোকবল সহ নানা সংকট। নৌযান উদ্ধার অভিযানে এখন থেকেই সক্ষমতা আরও বাড়াতে না পারলে জীবন এবং সম্পদ দুটোই হুমকির মুখে থাকবে। তাই সরকারকে এই খাতে আরও নজর দেবার পরামর্শ নৌ বিশেষজ্ঞদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে বরগুনায় মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসন সহ বেশ কয়েকটি দাবি জানান তারা। বরগুনা থেকে সাইফুল মিরাজের তথ্য, রুবেল হোসেনের ছবিতে রিপোর্ট। শোকে মুহমান নিহত ও আহতদের পরিবার ছাড়াও সাধারণ মানুষ। এর আগে আর কখনো একসঙ্গে এত মানুষের মরদেহ বইতে হয়নি বরগুনাবাসীর। অভিযান 10 লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে সোমবার সন্ধ্যায় বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে উদীচী শিল্পগোষ্ঠী। এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন তারা। নিরাপদভাবে চলাফেরা করতে চাই লঞ্চে, অতিরিক্ত যাত্রী যাতে বোঝাই না হয়। আমরা চাই ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না হয় এবং কোনো পরিবার নিঃস্ব হয়ে না যায়। ফিটনেসবিহীন লঞ্চগুলো যাতে চলাচল না করতে পারে সেই দিকে প্রশাসন নজরদারি দেখ। একটা লঞ্চ দুর্ঘটনায় কোনো দিন ইঞ্জিন থেকে এইভাবে আগুন লাগার কথা না। আমার মনে হয় যেটা, এটা ওদের অদক্ষতার কারণে, ওদের গাফেলাতির কারণে হয়েছে। নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা সহ কয়েক দফা দাবি জানান স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নৌযান দুর্ঘটনার যে আইনটি আছে সেই আইনটি এখন সময়ের দাবি সংস্কার হওয়া প্রয়োজন এবং তদন্ত যে রিপোর্ট হয় সেই রিপোর্টগুলো জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশ করার দাবি জানাচ্ছি। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় 24 জনের মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে আর ডিএনএ টেস্টের মাধ্যমে বাকি 24টি মরদেহ শনাক্তের জন্য 51 জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী রক্ষায় এবার নদীর মাঝে প্রতিবাদী সংবাদ সম্মেলন করলেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা। পরে নদী ও শাখা নদীর মোহনা পরিদর্শন করে সংগঠনটি। এ সময় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দখল আর দূষণে মরণদশা চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীর। প্রতিনিয়ত ভরাট হচ্ছে তীর, দূষণে হারাচ্ছে জীবে বৈচিত্র্য। কর্ণফুলী যখন মৃত্যুর মুখে তখন তা রক্ষায় সোমবার সকালে নদীর তীর ও শাখা নদীর মোহনা পরিদর্শন করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা। ওই বালুর ফাইবের কারণে আস্তে আস্তে উমা যায়, এটা মুখে দিয়ে ভরে যাইতে আছে। আর মালটা আমরা সামনে যাই নিতাম, এখন সামনে যাই নেওয়া যায় না। সুযোগের কারণে ঢুকতে পারে না এই টুলু, আর ভিতরে তো এখান দিয়ে ঢুকতে পারে না, এখান দিয়ে সরে গেছে। পরে নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে নদীর মাঝে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী আগে অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা। সরকার যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুপারে যে দখলকারী আছে, দখলকে উচ্ছেদ করার জন্য আমাদের এই দাবি। এই বন্দরের অব্যবস্থাপনা এবং জেলা প্রশাসনের উদাসীনতার কারণে কর্ণফুলী নদীকে কিভাবে তীরে তীরে হত্যা করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে কর্ণফুলী তীরে 2019 সালে 230টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও এখনও প্রায় 2000টি অবৈধ স্থাপনা রয়ে গেছে। অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর পুরোপুরি নির্ভর করে এই কর্ণফুলী নদীর উপর। এবার এই কর্ণফুলী নদীকে বাঁচাতে ব্যতিক্রমী নদীর মাঝখানে সংবাদ সম্মেলন করল নদী রক্ষা আন্দোলন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর একেবারে মুখেই গাড়ি স্ট্যান্ড। অপরিকল্পিত স্ট্যান্ডে প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কের দুই পাশে গাড়ি পার্কিং এর কারণে প্রধান সড়কে চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে, লেগেই থাকে যানজট। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ থেকে মুক্তারপুর সেতুর প্রবেশ পথেই গাড়ি স্ট্যান্ড। সড়কের দুই পাশ জুড়ে এমন গাড়ি পার্কিং এ প্রধান সড়কেই চলাচল কষ্টসাধ্য, আর সেতু থেকে যানবাহন ওঠা ও নামার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। অপরিকল্পিত এই স্ট্যান্ডের কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা আর যানজট লেগেই আছে। এই স্ট্যান্ডটাতে সরানো যায় সুন্দর মতে,
আমরা চলাফেরা করতে পারি, ছোট বড় মিলে দুই তিনশো করে স্ট্যান্ডে লেগেই থাকে, কোনো সিগন্যাল নাই, মিগন্যাল নাই, কিছু নাই, ওরা দাম করে ঘুরে গাড়ি মেটাতে। মুক্তারপুর থেকে 23 কিলোমিটার দূরত্বের রাজধানী ঢাকার যানবাহন ছাড়াও 9 কিলোমিটার দূরত্বে নারায়ণগঞ্জের যানবাহনও হরদম চলাচল করছে, কিন্তু নারায়ণগঞ্জের লেগুনা ও সিএনজি অটোরিকশায় ভাড়া আদায় করা হচ্ছে জনপ্রতি 40 ও 50 টাকা। এই নিয়ে ঝগড়াঝাটি লেগেই আছে। রাস্তা হিসাবে ভাড়া তো বেশি, এখন কি করবো, আমাদের তো এরকম যাতায়াত ব্যবস্থা নাই, গাড়ি ভালো নাই, এখান থেকে এখানে এত ভাড়া হওয়ার কথা না কি, আর একটু কম হলে ভালো হয়। ব্রিজ ভাড়া বাড়ছে, তেল বাড়ছে, কিন্তু আমরা ভাড়া বাড়াই নাই। সেতুর মুখ থেকে স্ট্যান্ডটি সরিয়ে নেওয়া এবং সঠিক ভাড়া আদায়ের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে। অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, এটা আসলে এটার জন্য, এটার যাতে সুশৃঙ্খল থাকে সেজন্য কিন্তু আমরা পৌরসভার সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসনও জানে, সবাই আমরা কাজ করতেছি। এখানে দুর্ঘটনা এড়ানোর জন্য এখানকার যে যানবাহনের যে অবস্থান সেটি যাতে অন্যত্র কোথাও সুবিধাজনক জায়গায় শিফট করা যায় কিনা সেটার জন্য আমরা কাজ করছি। পুলিশ জানায় গত 1 নভেম্বর সেতু থেকে নামার সময় এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই স্ট্যান্ডে অন্তত 15টি যানকে ধাক্কা দেয়। এমন ভয়াবহতা ছাড়াও সেতুতে ঘন ঘন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। 2008 সালে চালু হওয়া 1521 মিটার দীর্ঘ এই মুক্তারপুর সেতুর প্রবেশ মুখেই এমন যানজট। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে ময়মনসিংহ নগরীর প্রধান সড়কগুলোতে 10টি রেল ক্রসিং, প্রতিদিন প্রায় 50 বার রেল চলাচল করায় নগরীতে যানজট লেগে থাকে 8 থেকে 10 ঘন্টা। দিন দিন দুর্ভোগ তীব্র আকার ধারণ করায় দ্রুত রেল লাইন সরিয়ে সিটি কর্পোরেশন এলাকার বাইরে স্থানান্তরের দাবিতে ঐক্যবদ্ধ সর্বস্তরের মানুষ। সম্প্রতি ময়মনসিংহ সফরে আসা প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানও মনে করেন, নগরীর ঠিক মাঝ বরাবর থাকা এই রেলপথ বড় সমস্যা। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কর্মক্ষেত্রে ছুটে চলা মানুষের এ যেন বড় প্রতিবন্ধকতা। ট্রেনের সিগন্যালে ব্যস্ত সড়কের যান চলাচল মুহূর্তেই স্থবির। সড়ক অতিক্রম করে ট্রেন চলে যাবার পর এই স্থবিরতা রূপ নেয় কমপক্ষে 1 ঘন্টার যানজটে। নগরীর 10টি পয়েন্টে প্রতিদিন এই দুর্ভোগের চিত্র। 20 থেকে 25 বার ট্রেন আপ ডাউন করে, শুধুমাত্র জামের কারণে দুর্ঘটনার মনে করেন একটা পজিশনে চলে যায়। মোমর সরুগি নেওয়ার সময় প্রায় সময় আর কি আইল্যান্ড গুলা পড়া থাকে, ট্রেন আইলে হুড়াহুড়ি পারাপাড়ি শুয়ে যায়, কার আগে কেটা যাইবো, বিরাট জাম থাকে। রাস্তার তুলনায় অতিরিক্ত পরিবহনের চাপে নগরের মাঝখান দিয়ে প্রতিদিন প্রায় 30টি ট্রেন চলাচল করায় যেন মরার উপর খাড়ার ঘা। নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি কর্পোরেশন এলাকার বাইরে রেললাইন স্থানান্তরের পক্ষে নগর কর্তৃপক্ষ সহ সবাই। মেন শহর থেকে রেল ক্রসিংটা সরে যদি বাইরে কোথাও রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা ময়মনসিংহবাসী উপকার হব। এই শহরের ভিতর দিয়ে চলমান রেললাইনটি এখন অপসারণ করা একেবারেই সরকারের দায় দায়িত্বের চূড়ান্ত পর্যায়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। এটিকে আমরা স্থানান্তরের জন্য আমরা একটি প্রস্তাব গত কয়েক বছর আগেই আমরা উপস্থাপন করেছিলাম। এটি স্থানান্তর করতে পারলে ময়মনসিংহের যানজটের আমরা মনে করি 70% সমস্যা সমাধান করা সম্ভব। সড়ক যোগাযোগ ব্যবস্থা সচলে নগরীর মাঝখানে রেলপথ বড় সমস্যা বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টাও। ময়মনসিংহ শহরের বিভাগ করার পরে আপনার রাস্তাঘাটে খুব যানজট হইতেছে আর সমস্যাটা হইতেছে, একটা রেল লাইনের কথাও বলা হয়েছে, এটাও একটা সমস্যা যেটা আমাদেরকে দেখতে হবে। 91 বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহ নগরে 8 লাখের বেশি মানুষের বসবাস, আর লাইসেন্সপ্রাপ্ত 12,000 তিন চাকার যানের পাশাপাশি অবৈধভাবে চলে এর দ্বিগুণ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। খুলনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মতো আবার একই কমিশন গঠন করা হলে নির্বাচন পর্যন্ত যেতে পারবে না। এ সময় দলের চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আরও বেগবান হতে আহ্বান জানান তিনি। আগে জাতি জানত, এখন সারা বিশ্ব জানে। আবার যদি ওরকম কোন ভুয়া হুদামাতা কমিশন তৈরি করে ভোট চুরি করতে চান, পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবেন না।
বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না, বরং সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হারিফ বলেছেন, রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। সোমবার সকালে নিজ বাসভবনে ব্রিফিং করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা নয় বরং সহযোগিতা করছে, কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের উপর চাপানো দলটির স্বভাব বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তাদের কর্মসূচিতে নাকি সরকার বাধা দিচ্ছে, তাদের মিথ্যাচার সর্বজন বিদিত, বাধা তো নয় সরকার বরং সহযোগিতা করছে, তাদের অভ্যন্তরীণ কোন্দলের দায় তারা সরকারের উপর চাপায়। বিএনপি কোথাও কাজে মিললে একথা দেশবাসী জানে, তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম বাধা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, দলটিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা। এতে যদি কেউ অংশ না নেয় সেটা আমরা মনে করি তাদের দায়িত্বশীলতার পরিচয় তারা দিবে। আমার বিশ্বাস যে সকলেই অংশ নেবেন, আর সংলাপে এক্ষেত্রে অংশ যদি একটি দল না নেয় তাও মহানের রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠন করতেই হবে সাংবিধানিক বাধ্যতা অনুযায়ী। সোমবার সকালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম জিয়ার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু করণীয় নেই। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ডাকে সংলাপে আলাদা বৈঠকে এ দাবি জানায় দল দুটি। গণতন্ত্রী পার্টির প্রস্তাবে বলা হয়, আইন অনুযায়ী সিইসি সহ নির্বাচন কমিশনার নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে সাংবিধানিক কাউন্সিল গঠন করা যেতে পারে, তবে আইন প্রণয়ন সম্ভব না হলে বিকল্প হিসেবে সাংবিধানিক পদাধিকারীদের নিয়ে সার্চ কমিটির গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব জানায় গণতন্ত্রী পার্টি। পরে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রস্তাবে বলা হয়, গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী আইন প্রণয়ন সময়ের দাবি। এ সময় রাজনৈতিক দলগুলোর সব কমিটিতে 33% নারী রাখার বাধ্যতামূলক বিধানকে ঐচ্ছিক করার দাবি জানায় ধর্মভিত্তিক এ রাজনৈতিক দলটি। মৃত্যুদণ্ডের সমালোচনা করলেন দেশের উচ্চ আদালত। নোয়াখালীর জোড়া খুনের মামলায় 12 আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত না হয় 8 আসামিকে খালাস দেয়া হয়, বহাল রাখা হয় 3 জনের সাজা। আইনজীবীরা বলছেন, গণহারে ফাঁসির রায় দেয়া বন্ধ হওয়া দরকার। 15 বছর আগে নোয়াখালীর মাইজদিতে মোবাইল ব্যবসায়ী ফিরোজ ও দোকানের কর্মচারী সুমনকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ডাকাতি ও হত্যা মামলায় 2016 সালে 12 জনকে মৃত্যুদণ্ড দেন নোয়াখালীর আদালত। সোমবার এ মামলার আপিলের রায় দেন উচ্চ আদালত। রায়ে মৃত্যুদণ্ড হওয়া 12 আসামির মধ্যে 8 জনকে দেয়া হয় খালাস, বহাল রাখা হয়েছে 3 জনের ফাঁসির রায়। তথ্য প্রমাণ যথাযথভাবে বিশ্লেষণ না করে ঢালাও মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। আইন এবং এভিডেন্স যথাযথ বিবেচনায় না নিয়ে হুইমের উপর ভিত্তি করে এই রায় প্রদান করা হয়েছে, যেটা উচিত নয়। সম্প্রতি হত্যা মামলায় মৃত্যুদণ্ডের হার বেড়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির মধ্যে 20 জন এবং ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হত্যা মামলায় 21 জনের মধ্যে 13 জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, এমন প্রবণতার সমালোচনা করেছেন আইনজীবীরা। বিচারালয়ে যারা আছেন বিচার কার্যের সাথে সংযুক্ত তাদের এখন দেখি শুনে এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা করে সাক্ষী সাবুত পরীক্ষা নিরীক্ষা করে এই রায় প্রদানের এখন সময় এসেছে। এজন্য সাজা নীতিমালা করারও পরামর্শ দিয়েছেন তারা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলায় 7 আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও 11 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলামে রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2011 সালের 4 জুন দত্তপাড়া বাজারে
ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন তার ভাইয়ের নির্বাচনী অফিসে বসেছিলেন। এই সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহত আনোয়ারের বড় ভাই বাদী হয়ে দত্তপাড়া ইউনিয়নের মোহাম্মদ আব্দুল আজিজ মেম্বারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেন আদালত। শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ায় তদন্ত শুরু করেছে দুদক। সোমবার দুপুরে দুদক কমিশনার সাংবাদিকদের জানান, অনুসন্ধানের জন্য 2 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে মামলা করবে কমিশন। প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে লিয়াকত আলী লাকী। দেশের মানুষের কাছে নাট্য অভিনেতা হিসেবেই বেশি পরিচিত তিনি। কিন্তু শিল্পকলা একাডেমির দায়িত্ব পালনকালে দুদকে জমা পড়েছে অভিযোগের পাহাড়। ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমিতে পর্দা, প্লেট, সোফা ক্রয়ে ভুয়া ভাউচারে অর্থ উত্তোলন, নৃত্য দলের সম্মানী হার্ড ডিস্ক ক্রয় এবং প্রচার ব্যয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ। চুক্তিভিত্তিক পরিচালক সৈয়দ মাহবুবা করিমকে সচিবের দায়িত্ব দিয়ে 26 কোটি টাকা উত্তোলন সহ নানা অভিযোগ রয়েছে মহাপরিচালকের বিরুদ্ধে। দীর্ঘ সময় যাচাই বাছাই শেষেই মহাপরিচালকের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের জন্য এরই মধ্যে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং ভুয়া বিল ভাউচার তৈরি করে দুর্নীতি করা, এই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে এবং সেটি দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুদক কমিশনার বলছে, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকত আলী লাকীকে ডাকা হবে। এখানে অনুসন্ধানে হয়তোবা দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলবে, যদি তা মেলে তাহলে পরবর্তীকালে মামলা হবে, আরও তদন্ত হবে, চার্জশিট হবে, ধারাবাহিকভাবে চলবে। 2011 সাল থেকে নাট্যজন লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। সবশেষ 2020 সালে মহাপরিচালক পদে তাকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় দিনাজপুরে হাটে ধানের দাম মনপ্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন মিল মালিক ও চাল ব্যবসায়ীরা। এদিকে সরকারি রেট কম থাকায় ধান বিক্রিতে অনীহা কৃষকদের। এতে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা জেলা খাদ্য বিভাগের। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের দুই পাশে সারি সারি ধানের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষকরা। সদর উপজেলার ধানের সবচেয়ে বড় এই হাট বসে গোপালগঞ্জ এলাকায়। কনকনে শীত উপেক্ষা করে ভোর 5টা থেকেই কৃষকরা ভটভটি, নসিমন, ব্যাটারি চালিত ভ্যানে করে ধান নিয়ে আসতে শুরু করেন এই হাটে। বেচাকেনা চলে সকাল 11টা পর্যন্ত। সরবরাহ কম থাকায় ধরন ভেদে গত সপ্তাহের চেয়ে প্রতিমন ধানের দাম বেড়েছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। দাম মোটামুটি বাজার তুলনায় ভালো আছে এখন বর্তমান। বর্তমানে ধানের বাজার মোটামুটি আছে ভালো, কিন্তু আমাদের কীটনাশকের দাম বেশি বেড়ে যাওয়ার কারণে কৃষকেরা খরচটা বেশি হয়ে যাচ্ছে। এখন বর্তমানে এই যে বর্তমানে বাজার আছে, এতে বাজারে আমরা সন্তুষ্ট। সার, বিষের দাম এবং কামাল কিষাণ এইগুলোর দাম বেশি, এই জন্য পোষাচ্ছে না, দাম বেশি হয়ে কোনো লাভ হচ্ছে না। তো এই অবস্থায় বাড়তি দামে ধান কিনে চাল বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে বলে জানান চালকল মালিক ও ব্যবসায়ীরা। ধানের দামের তুলনায় চালের দাম কম কমে, আমরা যে দামে চাল বিক্রি করতেছি মানে পর্তা হওয়া খুব কঠিন। সুগন্ধি জাতের কাঠারি ধান কিনতেছি, এটা আগে কম ছিল একটু, এখন আজ বাজার বেশি। এদিকে সরকারি নির্ধারিত রেটের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা জেলা খাদ্য বিভাগের। ধানের বিষয়টি যে কৃষকেরা মাঠ থেকে যেহেতু ন্যায্য মূল্য পাচ্ছে, তো তারা অনেকেই লটারিতে বিজয়ী হয়েও আমাদের কাছে ধান দিতে তারা খুব একটা আগ্রহ প্রকাশ করছে না। তবে আমাদের দপ্তর থেকে আমরা প্রতিনিয়ত কৃষকদের টেলিফোনে তাদের অবহিত করছি যে আপনারা যদি ধান দিতে চান তাহলে আপনারা আমাদের গুদামে চলে আসবেন। দিনাজপুরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 14,323 মেট্রিক টনের মধ্যে এ পর্যন্ত অর্জিত হয়েছে 1,080 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। কৃষিকে যান্ত্রিকীকরণ বাড়ানোর ফলে অভাবনীয় সাফল্য এসেছে, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। গতকাল বিকেলে নওগাঁ সদর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুপরিকল্পিতভাবে, সুন্দরভাবে এবং অল্প বয়সের স্বার্থ থেকে আরম্ভ করে যান্ত্রিকীকরণ করার জন্য
সুষ্ঠুভাবে চাষাবাদ হচ্ছে বলেই কিন্তু এই ফসল পান, আবার ফসলের ন্যায্য মূল্য পান। গঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী। গতকাল সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সৈয়দ নজরুল ইসলামের চত্বরে স্থাপিত মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সৈয়দ আশরাফুলের মৃত্যুতে রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিশুদ্ধ রাজনীতি চর্চার মাধ্যমে সৈয়দ আশরাফুল ইসলামের শূন্যতা পূরণ করতে হবে। বরিশালে কেক কেটে ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। এ সময় সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি মেহেদি হাসান বাবুকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। এ নিয়ে মোট 7 জন গ্রেফতার হল। গতরাতে সদর উপজেলার ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত 26 ডিসেম্বর মামলার প্রধান আসামি আশিক মাদারীপুর থেকে গ্রেফতার হয়। গত 22 ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এক পর্যটক নারীকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এ সময় স্বামী সন্তানকে জিম্মি করে কয়েক দফায় ধর্ষণ করা হয় ওই নারীকে। পরদিন ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় 4 জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও 3 জনকে আসামি করা হয়। নড়াইলের লোহাগড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল নির্যাতিতা ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, 7 বছর আগে রায়গ্রামের হাদিউরের সঙ্গে নলদি ইউনিয়নের বাসিন্দা শরীফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করত হাদিউর। কয়েক দফায় টাকা দেয়া হলেও কমত না নির্যাতন। রোববার সকালে আবারও টাকা দাবি করেন হাদিউর। এ সময় অসম্মতি জানালে বেধড়ক মারধর করা হয় শরীফাকে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সে টাকার জন্য আগে পরে অনেক নির্যাতন করেছে, অনেক কিছু করেছে আমারে। আমারে এরকম মারিছে, মায়ের ঘরের ভিতর ফেলায় রাখিছে। আমার আত্মীয় স্বজন গেছে তাদের কাছে, আমার দিনে লগড়াতে পুলিশ যায়, তারপরে আমার উদ্ধার করে নিয়েছে। জমাট রক্তের স্পটগুলো ছিল, ফুলেছিল কয়েকটা জায়গায়, শরীরের দুই হাঁটুতে, দুই পাশে, কাঁধে, বাম পাশে, চোখের নিচে। বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে 75,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সদর উপজেলায় র‍্যাব 6 এর সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর প্রমাণ মেলায় সুন্দর ঘোনা এলাকার 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেন সহকারী কমিশনার আজিজুল কবির। নিরাপদ খাদ্য নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন। নাটোরে বাড়ি নির্মাণের সময় 2টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ধরাইলে দুবাই প্রবাসী সিদ্দিকের নির্মাণাধীন বাড়ির খনন কাজ করার সময় কঙ্কাল 2টি বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল 2টি উদ্ধার করে নমুনা সংগ্রহ করে পরে তা মাটি চাপা দেওয়া হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, গত কয়েক দিনের আগে মৃত্যু এবং কঙ্কাল 2টির লিঙ্গ নির্ধারণের জন্য নমুনা ঢাকার সিআইডি ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। প্রতিষ্ঠার 50 বছর পার করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অর্ধশত বছরে নতুন বিমান এবং বহরের নিজস্ব বিমানের সংখ্যা এখন 90%। একই সঙ্গে ঋণ পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় রয়েছে সংস্থাটি। শুধু যাত্রীসেবা নয়, নানা দুর্যোগেও বিমান দেশের জন্য কাজ করে যাচ্ছে। তবে নিজস্ব বহরের সক্ষমতা বিমান সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত।
1972 সালে 4 জানুয়ারি 50 বছর আগে এই দিনে প্রাথমিকভাবে এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল নামে যাত্রা করে আজকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই বছর 4 মার্চ 179 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে ঢাকায় আসা এবং 7 মার্চ বিমানবাহিনীর একটি DC-3 বিমানে চট্টগ্রাম সিলেট রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে শুরু হয় বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কার্যক্রম। 1996 সাল পর্যন্ত দেশে একমাত্র বিমান সংস্থা হিসেবে নেতৃত্ব দেয় বিমান। একবিংশ শতাব্দীতে এসে সঠিকভাবে পরিচালনায় 2007 সালে বিমানকে করা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। আর 2008 সালে নতুন বিমান কেনার চুক্তির পর 2012 সাল থেকে নতুন দিগন্তের সূচনা ঘটে বিমানে। এক দশকে নতুন প্রজন্মের 15টি বিমান নয়া মাত্রা এনে দেয় সক্ষমতায়। বর্তমানে বহরের 21টির মধ্যে 18টি নিজস্ব হওয়ায় যাত্রী সেবা ও মুনাফা বৃদ্ধির পাশাপাশি করোনা দুর্যোগেও সেবা দিয়ে যাচ্ছে বিমান। বিমান তার এই মর্যাদা স্বকীয়তা নিয়ে অগ্রসর হবে এবং সেটা তখনই সার্থক হবে আমরা যখন যাত্রী সন্তুষ্টি পুরোপুরি অর্জন করতে সক্ষম হব এবং সকলেই বিমানের প্রতি আবার আস্থাশীল হবে। বিমানের আন্তর্জাতিক রুট ছিল 29টি, নানা সংকটে বর্তমানে কমে দাঁড়িয়েছে 16টিতে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ থাকলেও বিশ্ব পরিমণ্ডলে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বিমান। আগামীতে যাত্রী আকর্ষণে মার্কেটিং জোরদারের পরামর্শ তাদের। বিমানের এই ব্র্যান্ড নিউ ফ্লিট, এইটা তার অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটাকে অ্যাগ্রেসিভ মার্কেটিং এর মাধ্যমে বিমানের এগোতে হবে। পরিকল্পনার অভাব আছে, ডেফিনেটলি প্রফেশনালিজমের অভাব আছে। এটাকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে, কাজ করতে হবে এবং এটার ব্যাপারে একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং দরকার। বিমান বাংলাদেশের আধুনিক বহুবিধ সুবিধা সম্বলিত নিজস্ব বিমান থাকায় নতুন রুট সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের শুরুতেই বাজারে ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম। 50 টাকা কমে 12 কেজির এলপিজি সিলিন্ডার 1178 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে গাড়ির জন্য ব্যবহৃত গ্যাস লিটারে 2.5 টাকা কমে বিক্রি হবে প্রায় 55 টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত কার্যকর সোমবার থেকেই। বছরের শুরুতেই খুচরা বাজার বা গ্রাহক পর্যায়ে কিছুটা স্বস্তির খবর দিল দেশের জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী গেল এপ্রিল থেকে প্রতি মাসের মূল্য নির্ধারণ করা হচ্ছে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের বাজারের। সোমবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে জানুয়ারি মাসে দেশের বাজারে এলপিজির নতুন দাম ঘোষণা করে। নতুন মূল্য তালিকায় দেখা গেছে গেল ডিসেম্বরের তুলনায় চলতি মাসে এলপিজির দাম লিটার প্রতি কমেছে 4 টাকা 15 পয়সা। 12 কেজির সিলিন্ডার এর আগে 1228 টাকা থাকলেও সেই মূল্য 50 টাকা কমে এখন বিক্রি হবে 1178 টাকায়। এছাড়া পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের মূল্য এর আগে লিটার প্রতি 57.24 টাকার পরিবর্তে বর্তমানে নতুন মূল্য হয়েছে 54.94 টাকা। নতুন এই মূল্যহার 3 জানুয়ারি থেকেই কার্যকর হবে জানিয়ে রেগুলেটরি কমিশন বলছে, বাজারে সরকার ঘোষিত মূল্যহারের ব্যত্যয় ঘটালে জ্বালানি বিভাগের ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে মেহেদি হাসানকে হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা সহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। গতকাল দুপুরে শহরের চৌরাস্তায় কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা দাবি করেন, মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন শিশু, তারা কোনোভাবেই হত্যার সঙ্গে জড়িত নন। এছাড়া বাকি আসামিরাও নির্দোষ বলে দাবি করেন। ওবে অবিলম্বে তাদের অব্যাহতি দিয়ে মামলাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। যশোরে গণমাধ্যমকর্মী আইন পাস ও সাংবাদিকদের পেনশন চালু সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। গতকাল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর সাংবাদিক ইউনিয়ন এ মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষায় চাকরির শর্তাবলী ও জাতীয় সম্প্রচার আইন পাস জরুরি হয়ে পড়েছে, সেই সঙ্গে ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর দাবি জানান তারা। মুহূর্তে দেশে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অমিক্রন মোকাবেলায় সোমবার সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী। এ সময় তিনি আরও জানান, রেস্টুরেন্টে বসে খেতে হলে সঙ্গে থাকতে হবে টিকা নেয়ার সনদ, যা কার্যকর হবে আরও 15 দিন পরে।
এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করে দেয়া হবে। অদৃশ্য ভাইরাস করোনা ধরন বদলে চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকার অমিক্রন ভ্যারিয়েন্টে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বহু দেশ। ভারতেও পাওয়া গেছে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব। বাংলাদেশে এখন পর্যন্ত অমিক্রনে আক্রান্তের সংখ্যা 10 জন। দ্রুতই ছড়িয়ে পড়তে সক্ষম এই ভ্যারিয়েন্ট ঠেকাতে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে বসে আন্তমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সব জেলার সিভিল সার্জন, এসপি ও ডিসিরা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। সব জায়গায় মাস্ক পরতেই হবে, না পড়লে তার কাছে তাকে জরিমানা পর্যন্ত করা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে। মন্ত্রী জানান, ভ্যাকসিনের সনদ না থাকলে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। নিয়ম অমান্য করলে জরিমানা গুনতে হবে রেস্টুরেন্টকে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হবে আগামী 15 দিনের মধ্যে। টিকা যদি না নিয়ে থাকে তারা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবে না, কারণ দেখাতে হবে টিকার সার্টিফিকেটটা যে আমি টিকা নিয়েছি, তবে সেই রেস্টুরেন্ট তাকে এন্টারটেইন করবে। যদি কেউ করে তাহলে পরে সেই রেস্টুরেন্টকেও তাহলে জরিমানা করা হবে। এক্সিকিউশন কবে থেকে হবে? এটা 15 দিন সময় দেওয়া হবে এবং এখান থেকে ক্যাবিনেট থেকে একটা সার্কুলার ইস্যু হবে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অমিক্রনের কারণে পরিস্থিতির অবনতি হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। বিদ্যমান অনিশ্চয়তার কারণে পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে মার্চের আগে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান মন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া আবার প্রয়োজন, আমরা কমিয়ে দেব। বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবই আমরা প্রয়োজন বুঝে করব এবং সেজন্য একদম নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 674 জন, যা গত 3 মাসের মধ্যে সর্বাধিক। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, বিশেষ করে তীব্র ঠান্ডায় নাকাল উত্তরাঞ্চলের জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে খেটে খাওয়া মানুষ। পৌষের এই মাঝামাঝিতে দেশের বিভিন্ন জেলায় আবারও হাড় কাঁপানো শীত, দিনভর ঘন কুয়াশা। ঘর থেকে বের হলেই শরীরে কাঁপন ধরায় হিমেল বাতাস। বেলা গড়ালেও কুয়াশায় পথঘাট ঢাকা থাকায় বিভিন্ন সড়কে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীত আর ঘন কুয়াশার থাবায় বিপর্যস্ত জনজীবন। অত্যন্ত ঠান্ডা, মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। মেঘের আবহাওয়া খুব খারাপ, ধীরে ধীরে পানি পড়তেছে। ঠান্ডা কাছে খুবই গরিব মানুষ, আমরা চলতে ফিরতে পারি না। তীব্র শীতের কারণে ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা। খুব ঠান্ডায় কাজকর্ম করতেও আমাদের খুবই কষ্ট। ঠান্ডার জন্য কাজ করতে পারতেছি না, কাজও পাওয়া যাচ্ছে না। সরকার যদি একটু কম্বলের ব্যবস্থা করে তাহলে বেশ ভালো হয়। আরো দু একদিন সারা দেশের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাদিয়া আফরিন, সময় সংবাদ। নীলফামারীতে বাড়ছে শীতের তীব্রতা, বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এই মুহূর্তে ঝালাপীর এলাকায় আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যাব তার কাছে। ইমদাদ, আপনি দেখছেন যে এখন ঘন কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার কারণে প্রধান সড়ক দিয়ে সব রকমের যানবাহন, হালকা ভারী সবাই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এখানে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। এখানে আজকের এখানের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। আপনি নীলফামারীতে গত অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝ পর্যন্ত এখানে তেমনভাবে শীত অনুভূত হয় নাই, কিন্তু গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে গুঁড়ি বৃষ্টি, 2 দিনের গুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং এই গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এই গত 3-4 দিন থেকে শীতের তীব্রতা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এই শীতের তীব্রতার কারণে নিম্ন আয়ের মানুষ যারা প্রতিদিন
দিন আনে দিন খায়, তারা চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। আপনারা দেখছেন যে এই সড়ক দিয়ে এখন সামনেই 2 কিলোমিটারের পরে ইপিজেড, এই ইপিজেডে এখান থেকে শত শত পুরুষ শিশু পুরুষ নারী এখানে চাকরিতে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তাদের সাথে আমি এখন কথা বললাম, তারা বলছে যে এই সকালে এত বেশি কুয়াশা যে সকালে তাদের 6টার সময় তারা বাড়ির থেকে অনেকে বেরিয়েছে, এই সকাল সকাল বাড়িতে শীতের কারণে বাড়ির থেকে বেরোতে তারা প্রচণ্ড কষ্টের মধ্যে আছে। তাছাড়া এই ঘন কুয়াশার কারণে তারা সঠিক সময়ে তাদের কর্মস্থলে পৌঁছাতে পারছে না। আমরা এখানে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের সাথে আবহাওয়া কর্মকর্তা লোকমান হাকিমের সাথে কথা বলে জেনেছি যে এখানে আগামী সপ্তাহের মধ্যে হয়তো শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে বলে উনি জানিয়েছেন। উনি আরও বলছেন যে উত্তর এবং উত্তর পূর্ব দিক থেকে হিমেল বাতাস প্রবাহের কারণে শীতের তীব্রতা কিন্তু এখানে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া এখানে বাতাসের গতিবেগ হলো 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই অবস্থার কারণে বিশেষ করে যারা ছিন্নমূল আছে তারাও আরও চরম বিপদে পড়েছেন। শীত বস্ত্রের অভাবে তারা বিভিন্ন মানুষের বারান্দায় বা প্ল্যাটফর্মে তারা আশ্রয় নিয়েছে এই শীতের কারণে। আমি তাছাড়া আমাদের এলাকায় জানেন যে এখানে চরাঞ্চল আছে, তিস্তার পাড়ের কিছু এলাকা জলঢাকা এবং ডিমলায়, সেই সব এলাকার মানুষজনও এখন এই শীতে প্রচণ্ড শীতের কারণে কাতর হয়ে আছে। এসব এলাকায় প্রচণ্ডভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও এই আজ থেকে 15-20 দিন আগেও আমাদের এখানে যারা শীতের বস্ত্র বিক্রি করত বা শীত বস্ত্র ব্যবসায়ীরা ছিলেন, বিশেষ করে পুরাতন কাপড় শীত বস্ত্র ব্যবসায়ী এবং জুট কাপড় দিয়ে যারা এখানে জ্যাকেট তৈরি করেন, সেই সব ব্যবসায়ীরা তাদের শীত না থাকার কারণে, শীত কম থাকার কারণে তারা বলছিল যে এখানে আমাদের ব্যবসা শীত না হওয়ার কারণে আমরা যে পরিমাণ কাপড় স্টক করেছি সেটাই বিক্রি হচ্ছিল না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে গত 10-12 দিন ধরে নীলফামারীতে প্রচণ্ড শীতের তীব্রতা বেড়েছে এবং এই শীতের তীব্রতার কারণে শীত বস্ত্রের বাজারে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ ইমদাদ। শাকির হোসেন বাদল, নীলফামারী থেকে। মোহাম্মদপুর বেড়ি বাঁধ এলাকায় অভিযানে বেশ কয়েকটি ইঞ্জিন চালিত রিক্সা জব্দ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চালকদের অভিযোগ, রিক্সা তৈরি কিংবা বিক্রয় কেন্দ্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তবে সিটি কর্পোরেশন বলছে পর্যায়ক্রমে সব জায়গায় হবে অভিযান। মোহাম্মদপুরের বেড়িবাঁধ বাগানবাড়ি এলাকায় বুড়িগঙ্গার পাড়ে ঝটিকা অভিযানের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সোমবার দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত ওই অভিযানে অন্তত 20টি ইঞ্জিন চালিত রিক্সা জব্দ করা হয়। এর মধ্যে 2টি ময়লার ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয় মাত্র 8টি। চালকদের দাবি, হঠাৎ অভিযানে ক্ষতিগ্রস্ত হন তারা, তাই নির্দেশনা অমান্যকারী ইঞ্জিন চালিত রিক্সার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মাথা সমস্যা, বুকের সমস্যা, দুটো সমস্যা লেগে আমি কিচ্ছু কাম পারি না। আমার 5টা মানুষ খাওয়া, 3টা মায়া, 2টা পোলা, এই দুটো চলে। এই গাড়ি ব্যাটারি কিনছি ধরে নাই, এই গাড়িগুলো সব পাঁচ আলাদা বিক্রি হয়, ওদেরকে তো ধরা হয় না, ধরা হয় গরিব অসহায় কিনলে চলাইনের পরে। এই অটো গাড়ি, এই হ্যাঁ 5 ব্যাটারি, আমার 7 ব্যাটারি, হ্যাঁ মানতে যাই থেকে হ্যাঁ চলতে পারে,
তবে সিটি কর্পোরেশন বলছে ইঞ্জিন চালিত রিকশা তৈরি আর বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও চালানো হবে অভিযান। আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা বলেছি গতকালকে আমরা করেছি, আজকে করলাম, ভবিষ্যতে আরো হবে, সবাইকেই ধরা হবে, অনেকেই শারীরিক প্রতিবন্ধী। বাট আমাদের নির্দেশনা ছিল হচ্ছে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান করা, হ্যাঁ সেটা আমরা করছি, তাদের ব্যাপারগুলি মানবিক, সেটা আমি কর্তৃপক্ষকে অবহিত করব। যদিও এই অভিযান চলা অবস্থায় পাশের প্রায় প্রতিটি সড়ক আর অলিগলিতে দেদার্সে চলাচল করছে ইঞ্জিন চালিত রিকশা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ, এতে দামও ক্রেতাদের নাগালে। অমৃত সেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। ভোরের আলো ফোটার আগে সিরাজগঞ্জের পৌর পাইকারি এই বাজারে শুরু হয় বেচা কেনা। কৃষকেরা সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসেন ফুলকপি, পাতাকপি, মূলা, বেগুন, টমেটো, গাজর, শিম সহ নানা ধরনের শীতকালীন সবজি। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে যান বিভিন্ন হাট বাজারে। সব ধরনের সবজির সরবরাহ বাড়ে গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 5-8 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। আলুর দামটা বাজার একদম কমে গেছে, আলুর বাজার 15-16 টাকা কেজি, পেঁয়াজ আপনার 33-34 টাকা কেজি পেঁয়াজ, ধরেন ফুলকপি 20 টাকা কেজি, কাঁচামরিচ 25 টাকা কেজি। প্রত্যেকটা কাঁচামালের সবজির দামগুলো কমে গেছে, আমাদের কাস্টমার বাড়ছে। 40 ডিসিমাল কফি করছিলাম, কফি আল্লাহ খুব ভালো দিছে, দামও ভালো আছে। বেগুন 22-25, শিম 28-30, গাজর 22-25। জেলার পৌর এই পাইকারি বাজারে প্রতিদিন বেচা কেনা চলে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, আর এখানে দোকান রয়েছে 100টির মতো। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এদিকে ময়মনসিংহ নগরীর মেছোয়া বাজারেও বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে চলছে বেচা কেনা। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, ইমদাদ, ময়মনসিংহ নগরীতে বলা যায় এখন আজকে প্রচণ্ড শীত পড়েছে, এই গত কয়েকদিনেই শীতের তীব্রতা দেখা যায়, এবং শীতের যে সবজি সেই সবজিও কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি। এই গত কয়েকদিন ধরেই দেখা যায় বিভিন্ন ধরনের সবজি উঠেছে, এবং দেখা যায় আমরা যদি বলতে চাই যে এই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু এই যে সবজি বিক্রি হয়, এই নগরীর যে অতি প্রাচীন মেছোয়া বাজার নামে যে পাইকারি বাজার, এখান থেকে মধ্যরাতের পর থেকে কিন্তু দেখা যায় যে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এই যে সবজি এই নগরীতে আসতে শুরু করে ট্রাকে করে, এবং আপনি যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মার্কেটের সামনে, বিভিন্ন দোকানপাটের সামনে যেই ফুটপাতে যে ব্যবসায়ীরা যে মালামাল নিয়ে বসেছে কাঁচামাল, সেগুলো কিন্তু রাতে বিভিন্ন জেলা থেকে কিন্তু এসেছে। যদি বলি যে ময়মনসিংহের যে মধ্য দিয়ে যে নদটি বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, এই নদের ওই পারে অপর প্রান্তে রয়েছে কয়েকটি চর, যেমন বলা যায় চর শীর্তা ইউনিয়ন, চর খরিচা সহ আশপাশের বিভিন্ন যে উপজেলা আছে, যেমন গৌরীপুর উপজেলা, তারাকান্দা, ফুলপুর, বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই সবজিগুলি এই বাজারে এসেছে, এবং এই স্থানীয় বাজারে চাহিদা মেটাতে কিন্তু শুধুমাত্র এই ময়মনসিংহ জেলার এই সবজি দিয়েই এখানে চাহিদা মিটছে না, যার ফলে দেখা যায় যে বিভিন্ন জেলা থেকেও কিন্তু সবজি মধ্যরাতে ট্রাকে করে এখানে আসছে। আমি যদি বলি যে প্রতিদিনই কিন্তু যেই সবজিগুলি আসছে জামালপুর থেকে, পাশাপাশি রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর থেকেও কিন্তু প্রতিদিনই কিন্তু এই ট্রাক আসছে, ট্রাকে ট্রাকে করে সবজি আসছে। আমি যদি বলতে চাই যে এখানে বিভিন্ন ধরনের সবজির বিভিন্ন দাম রয়েছে, আমি পাইকারি দামগুলি যদি আমি বলি, যে আলু যে রয়েছে নতুন যে আলু উঠেছে শীতের আলু, আলুর দাম প্রতি মনে 1200 টাকা, এবং যে বেগুন রয়েছে বেগুন 1400-1600 টাকা মন প্রতি দাম রয়েছে, এছাড়া শিম রয়েছে 1600 টাকা প্রতি মন, এবং এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে মূলা রয়েছে 400 টাকা প্রতি মন, এবং এই বিভিন্ন দামের কিন্তু আসলে সবজি বিক্রি হচ্ছে। আমি যদি বলি যে ফুলকপির দামটা রয়েছে 1200 টাকা প্রতি মন, এই ধরনের আসলে বলা যায় যে এছাড়াও নানা ধরনের সবজি আপনি জানেন যে আসলে সারা বছরই ওঠে, কিন্তু শীতকালীন সবজিটা আর কি বেশি থাকে, সব থেকে বেশি চাহিদা থাকে এবং সে উৎপন্ন হয়, এবং এই জন্য দেখা যায় যে আসলে এখানে মূলার পাশাপাশি এই টমেটো, গাজর, বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে উঠেছে, এবং বলা যায় যে এই সবজি বিক্রেতারা এখানে আসলে
এই বাজারে এসে এখানে খুচরা দামে বিক্রি করছে। এই যে আমি এখন একটি বাজারের ভিতরে ঢুকে গেছি, এই মেছোয়া বাজারের প্রধান সড়ক থেকে ভিতরে। এখানে কিন্তু খুচরা বিক্রেতারা কিন্তু এখানে পাইকারি কিনে কিন্তু এখানে খুচরা বিক্রি করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যতই আসলে ভোরের আলো ফুটতে শুরু করেছে, ততই কিন্তু দেখা যায় যে রাতে যেসব সবজিগুলি এসেছে ময়মনসিংহ নগরীতে, সেগুলি এই পাইকারি বিক্রেতারা কিন্তু খুচরা বিক্রেতার হাতে কিন্তু দিয়ে দিয়েছেন, এবং তারা কিন্তু দেখা যায় যে এখন সাজানো শুরু করেছেন। যেই তাদের যে এই বাজারের যে পসরা সাজিয়ে বসেছেন, এখন এখানে আমি যদি বলা যায় যে এখানে কয়েক হাজার বিক্রেতা কিন্তু রয়েছে, এবং কয়েক হাজার বিক্রেতা এখানে কিন্তু বিক্রি করছে সবজি। এবং এখান থেকে দেখা যায় যে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসে এখানে কেনাকাটা করছেন, এবং এই যে বাজারটা কিন্তু জমে ওঠে আটটার পরেই, এবং রাতের পর থেকে আটটার পর থেকে সারাদিনই কিন্তু চলে এই বাজারটা। তো এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ইমদাদ, ময়মনসিংহের মেছোয়া বাজার থেকে সবজির বেচা কেনার বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। সরবরাহ কমে যাওয়ায় রাজশাহীর নওদাপাড়া আড়তে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম, তবে উৎপাদন খরচ বাড়ায় লাভের পরিমাণ কমেছে বলে দাবি চাষীদের। সাইফুর রহমান রকি রিপোর্ট। জেলেদের জালে আটকা পড়া এসব মাছ খুব ভোরেই ওঠে রাজশাহীর নওদাপাড়া আমচত্বরের এই মৎস্য আড়তে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে শুরু হয় বেচাকেনা। শীতের কারণে পুকুর নদী খালবিল থেকে মাছ ধরার পরিমাণ কমে যাওয়ায় সরবরাহ তুলনামূলক কম, এতে সব ধরনের মাছের দামও বেশি, কিন্তু তাতেও খুব একটা সন্তুষ্ট নন চাষি ও ব্যবসায়ীরা। ফিডসহ মাছের বিভিন্ন খাবারের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কম বলে দাবি করেন তারা। মাছের দাম খুব বেশি কয়েক ধরে শীতের কারণে। সিলভার কাপ যেগুলো 1.5 কেজি সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা, তারপরে 2 কেজিগুলো বিক্রি হচ্ছে 170 টাকা। ঠান্ডার লেগা আমদানি কম হয়েছে, এবার লেগা মাছ আবার দামও বেশি হয়েছে। 200-এর বেশি ক্ষুদ্র বিক্রেতা প্রতিদিন এখান থেকে মাছ কিনে নিয়ে নগরীর বিভিন্ন মোড়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তাজা মাছ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তেও। প্রতিদিনই মাছ কিনতে আসি, আর আমাদের তালাইমারি যে বাজার আছে ওই বাজারে বিক্রি করি। শোল বেচলাম 400 টাকা কেজি, শোল বেচলাম 520 টাকা কেজি, চিংড়ি বেচলাম ছোট ছোট চিংড়ি, দেশি চিংড়ি বেচলাম 450 টাকা কেজি, রুই লিয়েছি আপনার কেজি 1 কেজি 100 গ্রাম 180 টাকা কেজি, ওই 2-10 টাকা লাভে 190 অথবা 200 টাকা বিক্রি কেজি। প্রতিদিন এই আড়তে বেচা কেনা হয় 40 থেকে 45 লাখ টাকার মাছ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে তীব্র শীতে বিলে মাছ ধরা ব্যাহত হওয়ায় নওগাঁর আড়তে কমেছে মাছের সরবরাহ, এতে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। এই মুহূর্তে সান্তাহার বাইপাস মাছের আড়তে আছেন সহকর্মী এবার রকি, সরাসরি যাব তার কাছে। রকি, ইমদাদ, ধন্যবাদ আপনাকে। চলতি সপ্তাহে মৃদু থেকে কিছুটা মাঝারি ধরনের শৈত্য প্রভাব হয়েছে এই উত্তর জনপদে, এ কারণে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা যেমন ব্যাহত হচ্ছে, এবং জেলেরা কিন্তু মাছ ধরতে বেশ বাধার সম্মুখীন হচ্ছেন, এবং তীব্র কনকনে ঠান্ডার কারণে কিন্তু তারা পুকুর বা জলাশয়গুলোতে নামতে পারছেন না। এ কারণে আমরা লক্ষ্য করছিলাম এই আড়তগুলোতে মাছের যা সরবরাহ তা বেশ অনেকটাই কম, এবং মাছের সরবরাহ কমার কারণে কিন্তু সব ধরনের মাছের দর কেজি প্রতি এখানে 20 থেকে 25 টাকা পর্যন্ত বাড়তি দরে কিন্তু কেনা বেচা চলছে, এবং জেলেরা বলছেন যে যেহেতু একটা বৈরী পরিবেশ তাদের মোকাবিলা করতে হচ্ছে, এ কারণে মাছের যেমন দর বৃদ্ধি হয়েছে, দরের কারণে সাধারণত জেলেরা যারা মাছ চাষ করেন তারা বলছেন যে কিছুটা তাদের লাভ হচ্ছে, কিন্তু ক্রেতাদের ভিতরে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে যে আসলে হঠাৎ করে প্রতি কেজি রুই যেমন গত সপ্তাহে বা 7-8 দিন আগে বিক্রি হয়েছিল 135 থেকে 140 টাকা কেজি, সেই রুই বা কাতল কিন্তু এখন কিনতে হচ্ছে 170 থেকে 175 টাকা কেজিতে। এরকম সব ধরনের মাছের দর হঠাৎ বৃদ্ধি স্বাভাবিকভাবে কিন্তু বাজারে কিছুটা কেনা বেচারও একটা ছন্দ পতন আমরা লক্ষ্য করছিলাম। স্থানীয় আড়তদাররা বলছেন যে পরিমাণ মাছ এই আড়তগুলোতে আসে তা কিন্তু এখন অর্ধেকের নিচে নেমে এসেছে, এবং পুকুর জলাশয়গুলো থেকে বেশিরভাগ মাছ এখানে আসে, তবে বিল জলাশয়গুলো থেকে কিন্তু মাছ আসা অনেকটাই কমে গেছে, এবং দেশীয় জাতের যেসব মাছ এখন যা আসছে তা কিন্তু পুকুরে চাষ করা পাঙ্গাস, রুই, কাতল, মৃগেল বা এই জাতীয় হাইব্রিড উচ্চ ফলনশীল যেসব মাছ রয়েছে। তো আজকের বাজার আমরা যেটা দেখছিলাম যে প্রতি কেজি পাঙ্গাস এখানে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, এবং সিলভার কাপ জাতীয় যে মাছ এই মাছগুলো বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে, এবং রুই 170 থেকে 180 টাকা কেজি, কাতল কিছুটা ওরকম দরে 100
180 থেকে 190 টাকা কেজিতে। তো বিগত দিনগুলোতে কিন্তু এই মাছের দর অনেকটাই নিচে নেমেছিল এবং স্বাভাবিকভাবে এখন এই দরের জায়গাটা কিন্তু বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতা যারা আসছেন তারা বলছেন যে আসলে হঠাৎ এরকম দর বৃদ্ধি তাদের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই আবহাওয়া এই বৈরি কিন্তু পরিবেশ গত এক সপ্তাহ ধরে যেমন চলছে, স্থানীয় আবহাওয়াবিদ বলছে কিন্তু আগামী দু একদিনের ভিতরে কিন্তু কনকনে যে হিমেল বাতাস এটা কিন্তু আরেক দফা বৃদ্ধি হওয়ার তারা সংকট প্রকাশ করেছেন বা আবহাওয়া বার্তা জানিয়েছেন। তো এই মৎস্য আরবতে কিন্তু ভোর সকালে স্থানীয় আদমদিঘি আবাদ পুকুর অন্যান্য দিক থেকে নওগাঁর 11 উপজেলার কিছুটা মাছ চাষিরা তারা এই মাছের সরবরাহ করে থাকেন, নিয়ে আসেন। তবে মাছের সরবরাহ যেমন এখানে কমেছে, পাইকারের দূরের পাইকারের উপস্থিতিটাও কিন্তু অনেকটাই কম, তার যেসব মাছ আসছে এই মাছগুলো কিন্তু কিনা বেচার ক্ষেত্রে এক ধরনের উচ্চ দরের কারণে প্রভাব পড়েছে এই বাজারে। এখানে কিন্তু 26টি মাছের আড়ত রয়েছে, প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার মাছ স্বাভাবিকভাবে কিনা বেচা হয়, কিন্তু এই মুহূর্তে তারা বলছেন যে এখন সেটা 15 থেকে 20 লাখ টাকার মাছ প্রতিদিন কিন্তু কিনা বেচা নেমে এসেছে। তবে স্থানীয় মৎস্য অফিস বলছে যে নওগাঁয় কিন্তু গেল এক বছর বা দেড় বছরে মাছের যে উৎপাদন ক্ষমতা তা কিন্তু বেশ বেড়েছে এবং এখানে মোট মাছের উৎপাদন ধরা হয়েছে 78,000 মেট্রিক টন, কিন্তু সেই উৎপাদন বাড়িয়ে প্রতি বছর কিন্তু 20,000 মেট্রিক টন উদ্বৃত্ত মাছ এই জেলায় চাষাবাদ করা হয়ে থাকে বা চাষিরা মাছ চাষ করে থাকে। তো সব মিলে কিন্তু এরকম একটা বৈরি পরিবেশ মাছের বাজারে কিছুটা প্রভাব ফেলেছে। তো এমদাদ, এই ছিল সান্তাহারের মাছ বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে আমাদেরকে মাছবাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকিব। নওগাঁয় শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক ক্ষুদ্র কুটির শিল্প মেলা। এতে হস্তশিল্পের বিপুল সমারোহ নিয়ে পসরা সাজিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। রকিবুল ইসলামের ক্যামেরায় এম আর রকির রিপোর্ট। সোমবার বিকেলে নওগাঁর মুক্তিরমোড় এলাকায় শুরু হলো 5 দিনব্যাপী বিসিক শিল্প মেলার। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলায় প্রদর্শন করা হচ্ছে হাতে তৈরি বিভিন্ন পণ্যের সমাহার। মিলছে বাহারি রঙের শোপিস, বালিশের কভার, বাচ্চাদের খেলনা, বুটিক্সের তৈরি টু পিস এবং থ্রি পিস। এসব পণ্য কিনতে স্টলে স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক ঘরমুখী মেয়ে যেমন আমরা এসে দেখতেছি, আমরাও দেখে ইন্সপায়ার হব, আমরা নিজেরাও কিছু করতে চাইবো, এটা অনেক ভালো, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মেলার মাধ্যমে জেলার ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান তাদের মাধ্যম বিকাশটা ঘটবে। হস্ত কুটির শিল্পের বাজার সম্প্রসারণের দাবি জানান ক্ষুদ্র উদ্যোক্তারা। আমার নিজের চেষ্টাতে আমি নিজে বাসায় কুটির শিল্প দিয়েছি, সেখানে বিভিন্ন ধরনের শোপিস তৈরি হয়, বেসিক মার্কেট হিসেবে থাকবে এবং সেটা সম্পূর্ণই মানে আমরা ব্যবহার করতে পারবো, এরকম কোনো স্পেস যদি আমরা পাই এটা আমাদের জন্য অনেক একটা বড় পাওয়া হবে। দেশের বাইরেও যদি আমাদের এই জিনিসগুলো ছড়িয়ে যেত আমরা উপকৃত হতাম। এদিকে উদ্যোক্তা তৈরিতে সরকারি সহযোগিতা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের এবং বিসিকের। উদ্যোক্তারা কীভাবে তাদের যে মার্কেটিং প্লেস এটা যেন তারা করতে পারে এবং তাদের যে পণ্য সামগ্রী আছে তারা প্রদর্শনের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিসিক থেকে ঋণ দেওয়া হচ্ছে এবং যদি অর্থ যোগান দিতে পারে খুব সহজেই, তাহলে কিন্তু শিল্প উদ্যোক্তারা কিন্তু আরও এগিয়ে যাবে। মেলায় বিভিন্ন পণ্যের 40টি স্টল রয়েছে, চলবে আগামী 8 জানুয়ারি পর্যন্ত। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। প্রবাসীদের সেবার মান বাড়াতে নতুন বছরের শুরুতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইতালির মিলান কনসালেট জেনারেল। মিলান শহর থেকে 400 কিলোমিটার দূরের মন ফ্যালকন শহরে 2 দিনে 1,000-এরও বেশি প্রবাসীকে দেওয়া হয় পাসপোর্ট সংক্রান্ত সেবা। একই সঙ্গে মেয়রের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ কনসালেট জেনারেল। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবং সেবার মান বাড়াতে বছরের শুরুতেই নানা কর্মসূচি হাতে নিয়েছে মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল। মিলান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মন ফ্যালকন শহরে ভ্রাম্যমান কর্মসূচির আয়োজন করা হয়। 2 দিনের কর্মসূচিতে 1,000-এর বেশি প্রবাসী পান পাসপোর্ট সংক্রান্ত নানা সেবা। বাংলাদেশ সরকারের মিলান কনসুলেটের প্রতিনিধি জনাব জাবেদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত আন্তরিক সেবা দেওয়ার পাশাপাশি আমরা মল ফ্রন্টের মেয়র মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি এখানকার আমাদের যে প্রবাসীরা আছেন তাদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, তিনি অত্যন্ত সদয় এই ব্যাপারে। ভ্রাম্যমান কর্মসূচির পাশাপাশি মন ফ্যালকনের মেয়রের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল। বৈঠকে প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশি নারীদের ইতালিয়ান ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।
আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। মনফালকন শহরে অনেক বাংলাদেশি প্রবাসীর বসবাস, তারা ইতালীয় ভাষা ও সিভিক এডুকেশন গ্রহণ করে লাভবান হতে পারে তার জন্য প্রস্তাব করেছি। ইতালির মনফালকনে শহর ও আশপাশের এলাকায় প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশীর বসবাস। উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাস করেন আরো লক্ষাধিক প্রবাসী। মিলান কনসাল জেনারেলের ভ্রাম্যমান সেবায় খুশি তারা। সময় সংবাদ ইতালি। কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। করোনার দীর্ঘদিনের ক্ষতি কিছুটা কাটিয়ে আবারও নতুন করে ঘুরে দাঁড়াচ্ছেন তারা। দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি এখন এই ব্যবসার সঙ্গে জড়িত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনা বিধিনিষেধের কারণে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশিদের মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসা। কাতার সরকার বিধিনিষেধ উঠিয়ে নেওয়ায় নতুন করে ঝুঁকছেন এই ব্যবসায়। চলতি বছর কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে রেস্টুরেন্ট ব্যবসা চালু করছেন অনেকে। দেশীয় রকমারি খাবারের পাশাপাশি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পর্যটকদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করছেন তারা। 2022 সালের ফুটবল খেলা বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশিরা অনেক ভালো ভালো বিজনেস স্টার্ট করছে। নতুন বছর উপলক্ষে, খেলা উপলক্ষে এই রেস্টুরেন্টটা আবার ওপেন করেছি। সো আমরা সব প্রবাসীদের আন্তরিক আহ্বান জানাচ্ছি যে সবাইকে আসার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। এই ব্যবসার সাথে আমাদের বাংলাদেশে অনেক লোক জড়িত, জড়িতের কারণে আমরা সকল বাংলাদেশির উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসেন, আইসা আপনার ভালো মানের খাবার পাবেন এবং কি দেশের ভাবমূর্তি বাড়বো। কাতারের বিভিন্ন শহরে বাংলাদেশি মালিকানাধীন বহু রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ধারণা করা হচ্ছে এই খাতে ভিনদেশি ও স্বদেশি রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন 10,000-এর বেশি প্রবাসী। সময় সংবাদ দোহা, কাতার। আবারও জমে উঠতে শুরু করেছে কুয়েতের সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেট। লোকসান কাটিয়ে চাঙ্গা হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলো। করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ বিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। দীর্ঘ 22 মাস পর বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয় কুয়েতের বিভিন্ন অঞ্চলের সুপার মার্কেটগুলোর পাশাপাশি জমে উঠতে শুরু করেছে সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেটও। বেচা কেনা বেড়েছে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতেও। এতে করোনাকালীন লোকসান কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন আমাদের এই করোনাকালীন সময়ে বাজার খুব খারাপ গিয়েছিল, ইতিমধ্যে আল্লাহর রহমতে এখন বাজার খুব ভালো যাচ্ছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি এবং ব্যবসা মন্দ অনেক চাঙ্গা হচ্ছে কুয়েতে এবং সকল প্রবাসীরা শান্তিপূর্ণভাবে আছে। বিক্রেতারা মনে করেন সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ায় নিজ নিজ কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরেছেন প্রবাসীরা, আর এতে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে মার্কেটটিতে। আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে আর ডিমান্ড খুলছে, লোকজন আসতেছে। কুয়েতে ইতোমধ্যে শতভাগ প্রবাসী সহ করোনা টিকার আওতায় এসেছেন অধিকাংশ স্থানীয় নাগরিক। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বব্যাপী আবারও পরিস্থিতির অবনতি হলেও এখনো পর্যন্ত এর আঁচ লাগেনি কুয়েতে। সময় সংবাদ কুয়েত। নির্বাচকের দায়িত্বটা সবসময়ই থ্যাঙ্কলেস জব, যেখানে ভালো দিকগুলো কেউই আলোচনা করে না। তাই তো টানা সমালোচনায় বিব্রত নন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বললেন দল নির্বাচনে সবসময়ই থেকেছেন স্বচ্ছ, বোর্ড চাইলে আবারও কাজ করতে চান এই পদে, না চাইলে বিসিবির যে কোনো ইউনিটেও কাজ করতে আগ্রহী নান্নু। থাকতে চান ক্রিকেটের সঙ্গেই, নানা ইস্যুতে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে কথা বলেছেন ভাবব্রিমন। বিসিবির সঙ্গে শেষ হয়েছে এই দফায় চুক্তির মেয়াদ, নতুনভাবে নির্বাচকের দায়িত্ব পাবেন কি না তা বলে দিবে সময়। তবে এরই মাঝে নানা ইস্যুতে দেশের ক্রিকেটের এখন টক অব দ্য টাউন মিনহাজুল আবেদিন নান্নু। আজ আমরা কথা বলবো তার সঙ্গে। নান্নু ভাই, 31 ডিসেম্বর আপনাদের মেয়াদ শেষ হলো, সব মিলিয়ে এই দফার কাজে সন্তুষ্ট কিনা? অবশ্যই, এখানে তো ক্রিকেটে আপনার আপস অ্যান্ড ডাউন থাকি, এটা সবাইকে মানতেই হবে। এবং ক্রিকেটের ধারাবাহিকভাবে কেউ বলতে পারবে না একটা একটা গ্রাফে যাবে, এটা আপস অ্যান্ড ডাউন হবে, তো সমালোচনা হবে। পৃথিবীর সব জায়গায় কিন্তু নির্বাচকদের এটা থ্যাঙ্কসেস জব, কারণ এই জায়গায় কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করা হয় না, তো স্বাভাবিকভাবে আমরা নিই। তো আমরা যতটুকু কাজ করতে পেরেছি যথেষ্ট ভালোই করেছি। আলোচনা
আলোচনা সমালোচনা হবেই, এটাকে কিভাবে নেন আর এতে দল নির্বাচনে কোনো প্রভাব পড়ে কিনা? ক্রিকেটের সমালোচনা এটা স্বাভাবিক, এটা বাস্তবতা। সমালোচনায় কিন্তু আপনার সবকিছু পাবেন না, তো সুতরাং খেলোয়াড়দের মেন্টাল বুস্ট আপের জন্য সবার সম্মিলিতভাবে একটা সাপোর্ট দরকার। ইনশাল্লাহ আশা করি ক্রিকেটটা ভালো দিকে যাবে এই নতুন বছর। অর্জনের দিকে যখন তাকান সব মিলিয়ে নিশ্চয়ই কিছুটা হলেও স্বস্তি খুঁজে পান? অবশ্যই, কিছু কিছু পারফরমেন্স, ট্রায়াঙ্গুলার সিরিজ জিতে আপনার আয়ারল্যান্ডে, এগুলো কিন্তু অনেক 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 বড় অ্যাচিভমেন্ট। তো স্বাভাবিক এগুলো নিয়ে চিন্তা করি না, সবসময় আপনাকে চিন্তা করতে হবে আগামীকালকে আপনি কী করবেন। আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, সব কিছু মিলে হয়তো জানুয়ারি পর্যন্ত সাসপেন্ড করবেন, সেক্ষেত্রে মেয়াদ বাড়ানো বা দায়িত্ব আপনি যেখানেই সুযোগ পান কাজ করতে আগ্রহী কিনা? ক্রিকেটের জন্য আমি কিন্তু খেলা ছাড়ার পর থেকেই ক্রিকেটের সাথেই আছি, এটার বাইরে কিন্তু কোনো কিছু করি না। তো সুতরাং ক্রিকেটের জন্য যে কোনো জায়গায় বলবে ওখানে তো কাজ করা একটা স্বাভাবিক, এবং যতটুকু পারবো ক্রিকেটের সাথেই থাকা, যতদিন বেঁচে আছি ক্রিকেটের সাথেই থাকবো, এটা এটা স্বাভাবিক। বিসিবি যদি চায় যে কোনো জায়গায় কাজ করতে আমরা রাজি আছি, এটা কোনো অসুবিধা নেই। আবার অনেকে দাবি করছেন তাদের ইচ্ছে করেই নাকি দলে ডাকেননি আপনি, দল নির্বাচনে সত্যি কি শতভাগ ফেয়ার ছিলেন? অবশ্যই আমাদের সিলেকশন প্যানেলের টার্ম যথেষ্ট ভালোভাবে কাজ করেছে, আমরা যথেষ্ট সিলেক্ট। কোভিডের জন্য দুই বছর আমরা খুব পিছিয়ে গিয়েছি, আমাদের নির্বাচক প্যানেল যেভাবে কাজ করেছে যথেষ্ট চেষ্টা করেছে, এবং আশা করি আমরাও একটা বেস্ট উইশেস জানাই যে বাংলাদেশে আমরা যদি কাজ না করি অন্য কেউ করবে, কারণ ওদের জন্য বেস্ট উইশেস থাকবে ভালো কাজ করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ধন্যবাদ। নতুন বছরে কক্সবাজারে কমপ্লায়েন্স একাডেমির কাজ শুরু করতে চায় বাফুফে। আনুষাঙ্গিক সব প্রক্রিয়া শেষ করে জমি ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই অর্থের জন্য ফিফার কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। বেশ বড় সড় চ্যালেঞ্জ নিয়ে গেল বছর কমলাপুরে এলিট একাডেমি চালু করে বাফুফে, পাশাপাশি একটি কমপ্লায়েন্স একাডেমির জন্য পরিকল্পনাও হাতে নেয় ফেডারেশন। বছর ঘুরে গতি এসেছে সে কার্যক্রমে, এগিয়েছে সম্ভাবনা। কক্সবাজার কেন্দ্রিক ওই একাডেমির জন্য ভিজিবল স্টাডি সম্পন্ন করে বাফুফে বর্তমানে আছে জমি অধিগ্রহণ পর্যায়ে। এজন্য সংশ্লিষ্ট দপ্তর ঘুরে ফাইল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে মন্ত্রণালয়ে। সেই ছাড়পত্র হাতে আসলেই অর্থের জন্য ফিফার কাছে আবেদন করবে ফেডারেশন। প্লেয়ারদের থাকা, তারপরে খেলাধুলা, জিম, এভরিথিং, সুইমিং পুল সবকিছু থাকবে। একদম সোজা বলতে পারেন যে একটা কমপ্লায়েন্স একাডেমি যে জায়গাটা ডিসি সাহেব যেটা সিলেক্ট করেছেন সেটা ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ভূমি মন্ত্রণালয় থেকে পরিবেশে গেছে, পরিবেশ থেকে আবার ডিসি অফিসে ফেরত গেছে। আমরা কিন্তু এটার পিছনে লেগে আছি, আমাদের জায়গাটা পেয়ে গেলেই আমরা ফিফার টাকা ছাড়াবে। জায়গা পাওয়ার পরে আমরা খুব দ্রুত, আমি মনে করি 2-3 মাসের মধ্যে আমরা কাজ শুরু করে দিতে পারবো। এদিকে নতুন বছরে বাড়ছে কমলাপুর একাডেমির পরিধি। চলতি মাসেই দেশজুড়ে আবারও শুরু হবে প্রতিভা অন্বেষণ। এবার অনূর্ধ্ব 15 পর্যায় থেকে ট্যালেন্ট বের করে একাডেমিক কাঠামোয় আনার পরিকল্পনা হাতে নিয়েছে ডেভেলপমেন্ট কমিটি। এবার আমরা আরও কিছু বেশি ছেলে নিতে চেষ্টা করব। আন্ডার 15 আমরা কিছু ছেলে এবার হান্ট করব সারা বাংলাদেশ থেকে। এবার যে অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, ফাইনিয়ার থেকে আমরা কিছু কালেক্ট করার চেষ্টা করব। আমাদের যে টিমটা আছে সেই টিম দিয়ে আমরা চেষ্টা করব সারা বাংলাদেশ থেকেই ট্যালেন্ট হান্ট করার জন্য, এবং এদেরকে দিয়ে যেন আমরা আগামীতে ভালো করতে পারি। এছাড়াও বছর জুড়ে নেওয়া পরিকল্পনার মধ্যে আছে নারী ফুটবল উন্নয়ন, পাশাপাশি পূর্বাচলে ফুটবলের জন্য একটি ডেডিকেটেড স্টেডিয়াম নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে চলছে দেনদরবার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে গেম খেলে লাখ লাখ টাকা জেতার সুযোগ, শুনতে অবাক লাগলেও তা এখন বাস্তব বাংলাদেশেও। প্রথমবারের মতো বিশ্বের জনপ্রিয় মোবাইল গেমিং প্রতিযোগিতা এরিনা অফ ভ্যালর এর ঢাকা পর্বের ফাইনাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ ছিল প্রায় 1.5 বছর, সে সময় মোবাইল ফোনে গেম খেলা ছিল ঘরে ঘরের স্বাভাবিক চিত্র। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের গেমের প্রতি নেশা অভিভাবকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে সময় বদলেছে, একসময় চিন্তার কারণ গেমের প্রতি আগ্রহ এখন তাদের জন্য গর্বের কারণ হতে পারে, কারণ এই গেম খেলেই যে এখন লাখ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে ই স্পোর্টস, যে ধারাবাহিকতায় বিশ্বের জনপ্রিয় ই স্পোর্টস টুর্নামেন্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশে। ই স্পোর্টসের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে, পার্শ্ববর্তী দেশ ভারতেও এর রয়েছে বড় বাজার, যেখানে এখন আয়োজন করা হয় ই স্পোর্টস প্রিমিয়ার লিগও। এ যাত্রায় আর পিছিয়ে নেই বাংলাদেশও, এখনকার তরুণদের এর প্রতি ব্যাপক আগ্রহ আছে আগে থেকেই। পাবজি, ফ্রি ফায়ার, ক্ল্যাশ অফ ক্ল্যান এখন সবার কাছেই বেশ পরিচিত।
আয়োজনের পুরোটা জুড়েই ই স্পোর্টস প্রেমীদের ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শপিং মলের চারপাশে সবার চোখ ডিজিটাল জায়ান্ট স্ক্রিনে। দুই দলের গেমিং লড়াই যে দেখানো হচ্ছে সেখানেই ছিল ধারাভাষ্যও, যাদের চমৎকার উপস্থাপনা এই প্রতিযোগিতায় যোগ করে বাড়তি উত্তেজনা। প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে ফাইনালে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সব তারকারা। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশগ্রহণকারীরা বেশ খুশি হলেও দাবি জানালেন পৃষ্ঠপোষকতার। ই-স্পোর্টসের যারা খেলে তাদেরকে প্লেয়ার ধরে না, তো এই রিকগনিশনটা যদি আমরা গভর্নমেন্টের থেকে পাই যে ই-স্পোর্টস একটা আলাদা অ্যাসোসিয়েশন হয় বা একটা রেগুলেশনের মধ্যে ভিতরে আছে আসে, তাহলে কোম্পানিগুলোও দেখা গেছে আরও আগ্রহী হবে আমাদের দেশে সরাসরি টুর্নামেন্টগুলো হোস্ট করার জন্য। আমাদের বিভিন্ন স্পন্সর দরকার, লাইক যদি সরকারি পৃষ্ঠপোষকতা যদি আসে তাহলে আরও ভালো হয়, আর বাইরে থেকে আমাদের স্পন্সর যদি ব্যবস্থা করা যেত তাহলে আরও ভালো হতো। টুর্নামেন্টে অংশ নেয় সারা দেশের 128টি দল। অনলাইন কোয়ালিফায়ারের পর ফাইনালে ঢাকা পর্বে অংশ নিয়েছিল 8টি দল, যেখানে ফাইনালে রে ক্রিমসনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়োরো জুয়া। তবে এখনই শেষ হচ্ছে না আয়োজন। জেলা পর্যায়ের চূড়ান্ত বিজয়ীদের নিয়ে আগামী 21 জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল, যেখানে বিজয়ীরা পাবে 25 লাখ টাকার প্রাইজ মানি। মাসুম রাব্বি, সময় সংবাদ। শেরপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। সদর উপজেলার পুকুরিয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের ফাঁকা কৃষি জমিতে এ খেলার আয়োজন করা হয়। প্রতি বছর শীত মৌসুমে ধান কাটা শেষে মাঠ যখন খালি থাকে তখন গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ সারা বছরের ক্লান্তিকে দূর করতে নানা রকম ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করে থাকেন। তবে পাকুড়িয়ায় এবারই প্রথম হয়েছে এমন জমকালো আয়োজন। ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে সকাল থেকে ভিড় করেন নানা বয়সী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে নানা রঙের ঘোড়া নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজকে 5 বছর ধরে এই যে পানি আটকানে ওখানে আমার ঘর দুয়ার ইত্যাদি যা আছে সব শেষ। মশার জ্বালা ঘর তো বসাও যায় না, ঘুমা যায় না, মশে এমনকি দিনও মশে এটা না থাকা লাগে। সিটি টাকা দিতে আসি, কারেন্ট বিল দিতে আসি, গ্যাস নাই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় বৃষ্টি ছাড়াই তলিয়ে নারায়ণগঞ্জের অলিগলি, ভোটারদের কণ্ঠে ক্ষোভ। আশ্বাস নয়, যোগ্য প্রার্থী চান উন্নয়ন বঞ্চিত এলাকার বাসিন্দারা। বড় নৌযান উদ্ধারে বিআইডব্লিউটিএর নেই সক্ষমতা, লঞ্চে আগুন নিয়ন্ত্রণে অক্ষম নৌ ফায়ার স্টেশনও, হুমকির মুখে জীবন ও সম্পদ। 50 বছরে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ বিমান, কমেছে আন্তর্জাতিক রুট, পেশাদারিত্ব বাড়ানোর তাগিদ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।